এই মানুষটাকে যদি না সরানো হয় ওই 14 তলা থেকে, তাহলে এই রাজ্যে আর কিছু হবে না। আগে ওকে সরাতে হবে, তাহলেই সবাই সরতে পারবে। মানুষ পুজোটাকে বয়কট করে, পুজো যেরকম হবার সেরকমই হবে, কিন্তু পুজোটাকে বয়কট করে প্রত্যেক প্যান্ডেলে প্যান্ডেলে যেন উই ওয়ান্ট জাস্টিস কথাটা নিয়ে স্লোগান দেওয়া হয়, এটাই ওনার কাছে এই বার্তা যাবে। স্বাস্থ্যমন্ত্রী কি স্বাস্থ্য দপ্তরের বাইরের মানুষ? আমাদের কথাটা বুঝুন, আমরা বলতে চাইছি পুরো দপ্তরকে দায় নিতে হবে, পুরো দপ্তরকে, স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর, পুরো দপ্তরকে, দুটি দপ্তরের সবাইকেই দায় নিতে হবে। ডিএমই, ডিএইচএস, কলকাতার পুলিশ কমিশনার, ডিসি নর্থ এদেরকে সরিয়েছেন, তেমনি এই মুহূর্তে মহামান্য সুপ্রিম কোর্টে এরকম ভুল তথ্য পরিবেশনের সময় তিনি উপস্থিত থাকা এবং হচ্ছে যে সামগ্রিক অরাজকতার দায়কে স্বীকার করে নিয়ে আমাদের হেলথ সেক্রেটারির অবিলম্বে অপসারণ চাই। ক্রাইম সিনের আশপাশের যে কিছু জিনিসপত্র, বাথরুমগুলি ভাঙতে হবে, এই দাবি জুনিয়র ডাক্তাররা তুলেছিলেন বলে এরকম আমার কিছু জানা নেই। তারা নিজেদের রেস্ট রুম, নিজেদের ওয়াশরুম চেয়েছে, কিন্তু ক্রাইম সিনের আশেপাশের জায়গা ভাঙচুর করার দাবি এটা তারা তুলেছিল কি? বিচারের বাণী নীরবে নিভিতে কাঁদে কেন বলছি বলুন তো? আমি বলছি একটাই কথা, অভয়কান্ডের বিচার হবে সুপ্রিম কোর্টে। আমরা তাকিয়েছিলাম সবাই অধীর আগ্রহে তাকিয়েছিলাম, বলতে বিচার মাত্র 1 ঘন্টা। অনেকেই বলছেন এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কামদুনি স্যার, প্রতিবাদী স্যার, সবাই জানেন স্যার, বলতে অভয়কান্ডের বিচার কি আদৌ হবে না কামদুনির মতোই হবে? কি দেখুন, আমরা সুপ্রিম কোর্টের উপর নিশ্চয়ই ভরসা রাখতে পারি এবং সিবিআই কিন্তু এই যে কেসটা নিয়েছে, কামদুনির কেসটা কিন্তু করেছিল সিআইডি, আর পশ্চিমবঙ্গ বা রাজ্য প্রশাসনের সিআইডির ব্যর্থতা এবং তারা যে কি করতে পারে সেটা আমরা ভুক্তভোগী আমরা জানি। কারণ সব জায়গায় তারা টেম্পারিং করেছে, ম্যানিপুলেশন করেছে, করে পুরো কেসটাকে খারাপ করে দিয়েছিল। এখানেও সেই চেষ্টাই হয়েছে, কিন্তু যে কোনো কারণেই হোক সিবিআই এর কাছে যখন গেছে তখন আমরা আশা করতে পারি যে একটা ভালো রেজাল্ট আমরা পাব। কিন্তু আমার কাছে কামদুনির অপরাজিতাও যা, তিলোত্তমার আর্জি করার তিলোত্তমাও ঠিক, আমার কাছে দুজনই একটি একই এই রাজ্যের একটি মেয়ে এবং আমি মনে করি দুজনই আমার কাছে শিক্ষক হিসাবে ছাত্রী। আমরা চাই এই কেসটার সরাসরি একটা ভালো রেজাল্ট, এটা ভাবার জন্য এই যে ঐতিহাসিক আজকে এই দিনে যে মিছিলটা হতে চলেছে, আমি বলবো স্বাধীনতার পরবর্তীকালে এত বড় মিছিল বোধহয় এর আগে হয়েছে বলে আমার জানা নেই। কথা জিজ্ঞাসা করছি স্যার, বিচারটা কি পাওয়া যাবে? কারণ কেন একই দিকে ওই যে যেভাবে তথ্য প্রমাণ লোপার থেকে শুরু করে, এমন কি একটা জিনিস জানা যাচ্ছে চশমা নিয়েও এখন এই মুহূর্তে দেখা। কিন্তু একটা কথা জেনে রাখবেন, সিবিআই যখন নিয়েছে হয়তো বিচারটা অত ভালো না হলেও বিচার কিন্তু আমরা পাব, এই বিশ্বাসটা আমার ব্যক্তিগত মত, এবং বিচার হবে। এত করাপশন, এত কিছু, স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানতেন না? এটা বলার জন্য একটাই, লজ্জিত শিক্ষক হিসাবে বলতে পারি যে এই মানুষটাকে যদি না সরানো হয় ওই 14 তলা থেকে, তাহলে এই রাজ্যে আর কিছু হবে না। আগে ওকে সরাতে হবে, তাহলেই সবাই সরতে পারবে। ডেপুটি সুপার আক্তার আলী কালীঘাটে গিয়ে চিঠি দিয়েছেন, কালীঘাটে ওনার বাড়িতে গিয়ে চিঠি, উনি কিছু দেখেননি, কিছু জানেন না? একদমই তাই, ওনাকে চিঠি দেওয়া হয়েছে সর্ব জায়গায়, মানে চিঠি দেওয়ার পরেও 2 বছর আগে চিঠি দেওয়ার পরও তার কোনো অ্যাকশন হয়নি, অথচ উনি কথায় কথায় বলেন আমি অ্যাকশন নেব। কাদের উপর অ্যাকশন নেব? জুনিয়র ডাক্তারদের যেহেতু আন্দোলন চলছে, তারা যদি বিপথে যায় তাদের উপর অ্যাকশন নেবেন, কিন্তু তারা যে সৎপথে রয়েছে, এত মানুষ সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতব্যাপী মানুষ তাদের পেছনে আছে, উনি কিছু করতে পারবেন না, এটা শিওর। সেই জন্য এখন পশ্চিমবঙ্গবাসীর কাছে আমার একটাই অনুরোধ, মানুষ পুজোটাকে বয়কট করে, পুজো যেরকম হবার সেরকমই হবে,
কিন্তু পুজোটাকে বয়কট করে প্রত্যেক প্যান্ডেলে যেন উই ওয়ান্ট জাস্টিস কথাটা নিয়ে স্লোগান দেওয়া হয়, এটাই ওনার কাছে এই বার্তা যাবে। মমতা ব্যানার্জির পদত্যাগ তো আমরা চাইছি, প্রত্যেকটা মানুষ চাইছে, কেউ ডিরেক্টলি বলছেন, কেউ হয়তো মুখে বলছেন না, কিন্তু ভেতরে চাইছেন ওনাকে সরে যাওয়ার জন্য, কিন্তু আগামী দিনে ওনাকে নিজেই সরে যেতে হবে। বলছি রীতিমতো দেখা যাচ্ছে সাতজন অভিযুক্ত ডাক্তার তারা এখনো পর্যন্ত হসপিটালে কাজ করছে, সাতজন অভিযুক্ত ডাক্তার নাকি এখনো পর্যন্ত তারা চাকরিতে বহাল আছে, এরা তো আরো আতঙ্কের কারণ। আতঙ্কের তো কারণ বটেই, তারা আছেন এবং আমরা যেটা জুনিয়র ডাক্তার থেকে আরম্ভ করে প্রত্যেকের আশঙ্কা যে এই যে ধর্ষণ এবং হত্যাকাণ্ডের সঙ্গে যুক্ত মানুষ তারা এবং বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত মানুষেরা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, এটাই আশঙ্কার জায়গা তাদের কাজে ফেরার জন্যে, যে তারা কাজে ফিরলে তারা আবার আক্রান্ত হবেন। এবং আমরা দেখলাম যে এই ঘটনার পরও একাধিক হাসপাতালে আক্রমণের ঘটনা ঘটেছে, তারা আতঙ্কগ্রস্ত। সেই জন্যেই তারা, আমরা চাইছি না যে হাসপাতালে কর্মবিরতি চলুক, কিন্তু এই আমাদের জুনিয়র ডাক্তার বলুন তারা হচ্ছে যে যদি শারীরিক আক্রমণের একটা আশঙ্কা থাকে, আপনার আমার ঘরের ছেলে মেয়ে আমি কাকে যেতে বলবো বলুন যে তুমি হাসপাতালে যাও, তবুও আমি নিশ্চয়ই, তারা এত বড় আন্দোলন জুনিয়র ডাক্তাররা করেছেন, তারা দক্ষ, তারা পরিণত, তারা পশ্চিমবাংলার মানুষের স্বার্থে যে সিদ্ধান্তটা নিলে মানুষের স্বার্থ রক্ষিত হয়, আমার আশা তারা সেই সিদ্ধান্ত নেবে। বিচারটা কি পাওয়া যাবে, কারণ কালকে যেভাবে দেখলাম সুপ্রিম কোর্টে এতটা লেট করে মাত্র এক ঘন্টা সময় পেলাম। দেখুন বিচার পাওয়া যাবে এই আশা নিয়েই আমরা গণতান্ত্রিক সমাজে বেঁচে আছি, গণতন্ত্রের বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সুপ্রিম কোর্ট অন্যতম, জুডিশিয়ারির সঙ্গে অ্যাডমিনিস্ট্রেশনের যে স্তম্ভগুলি আছে তারা হচ্ছে যে যদি এবং হচ্ছে যে তার সঙ্গে যারা এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এইসব তারা যদি একযোগে যদি লক্ষ্যটাকে সামনে রেখে ঠিকভাবে এগিয়ে যান, মানুষের এই এত মানুষের এত কান্না এত ক্ষোভ এত এই যন্ত্রণা এই শরিক যদি তারা হন নিশ্চয়ই আমরা সুবিচার পাবো। প্রচার ঘুরে বেড়াতে যে জুনিয়র ডাক্তাররা দেয়াল ভাঙার জন্য তারা সাইন করেছে, জুনিয়র ডাক্তাররা কনসার্ন পেপারে সাইন করেছে, কুনাল ঘোষ এরকম একটা কথা আছে, সেটা হচ্ছে প্রাথমিকভাবে তাদের কি কি অভাব অভিযোগ ছিল সেখানে একটা কথা হচ্ছে যে ওই রকম একটা কথা তুলে দু একজনকে এটা করানো হয়েছিল, কিন্তু তারা কেউ নিশ্চয়ই ক্রাইম সিনের আশপাশটাকে ভাঙা হবে সেই রকম একটা কোথাও কোথাও অনুমতি দিয়ে এসছেন বলে আমার জানা নেই, নিশ্চয়ই তাদের রেস্ট রুম তাদের ওয়াশরুম এইগুলির প্রয়োজন তারা বলেছিল, কিন্তু তার জন্যে ক্রাইম সিনের আশপাশের যে কিছু জিনিসপত্র বাথরুমগুলি ভাঙতে হবে এই দাবি জুনিয়র ডাক্তাররা তুলেছিলেন বলে এরকম আমার কিছু জানা নেই। তারা নিজেদের রেস্ট রুম নিজেদের ওয়াশরুম চেয়েছে, কিন্তু ক্রাইম সিনের আশেপাশের জায়গা ভাঙচুর করার দাবি এটা তারা তুলেছিল কি? আমাদের রাজ্যের মাননীয় হেলথ সেক্রেটারির সঙ্গে কথা বলেছিলাম, তিনিও বলেছিলেন যে জুনিয়র ডাক্তারদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলেছিল রেস্ট রুম ওয়াশরুম নেই, আমরা বলেছিলাম যে রেস্ট রুম ওয়াশরুমের ব্যবস্থা করতে, কিন্তু ক্রাইম সিনের আশেপাশের যে সমস্ত স্ট্রাকচারগুলি ভাঙা হবে এটা হেলথ সেক্রেটারিও জানতেন না বলে জানিয়েছেন, এখন কোনো মুখপাত্র বা কুনাল ঘোষ বা কী সব বলছেন নাম বলছেন তারা এগুলি কী করে কোথার থেকে তথ্য সংগ্রহ করেছেন তারা বলতে পারবেন। মাননীয় হেলথ সেক্রেটারি বলেছেন, যে তার কোনো জ্ঞানের মধ্যে ছিল না যে ওই ওইখানের এইগুলিকে ভাঙা হবে। হ্যাঁ, ছাত্রছাত্রীদের ওয়াশরুম রেস্টরুমের দাবি ছিল, উনি সেইগুলির কথা বলেছিলেন, কিন্তু ক্রাইম সিনের আশেপাশের ভাঙাটা সেইটা হচ্ছে এই বৃহত্তর ষড়যন্ত্রকারী যে দুর্বৃত্ত চক্র তাদের সিদ্ধান্ত। এবং একটা কথা আপনাদের জানিয়ে দিতে চাই, এই ভাঙার কাজটা যে শুধু ওই দিন যেদিন সই হয়েছিল সেই দিন হয়নি, তার আগের দিন থেকে শুরু হয়েছিল, এটা তদন্তকারী সংস্থা নিশ্চয়ই এটা খুঁজে বের করবেন যে তার আগে থেকে শুরু হয়েছিল। এটা তো প্রশাসন যে প্রথম থেকেই এই ব্যাপারে একটা তাদের যা যা পদক্ষেপ নেওয়ার দরকার ছিল যেভাবে নেওয়ার ছিল সেইগুলো যে সঠিকভাবে নেয়নি বলেই তো আজকে ছাত্র ছাত্রী থেকে আরম্ভ করে ডাক্তার জুনিয়র ডাক্তার সাধারণ মানুষ তাদের এত ক্ষোভ আসতে পড়ছে উপচে পড়ছে।
প্রথম থেকেই তো প্রশাসন ব্যবস্থা, উপযুক্ত ব্যবস্থা নেয়নি, এটা তো আমরা বারবার বলেছি, আমরা এখনো বলছি। যেরকম কসমেটিক হোক, যেভাবেই হোক, যেরকম ডিএমই, ডিএইচএস, কলকাতার পুলিশ কমিশনার, ডিসি নর্থ এদেরকে সরিয়েছেন, তেমনি এই মুহূর্তে মহামান্য সুপ্রিম কোর্টে এরকম ভুল তথ্য পরিবেশনের সময় তিনি উপস্থিত থাকা এবং হচ্ছে যে সামগ্রিক অরাজকতার দায়কে স্বীকার করে নিয়ে আমাদের হেলথ সেক্রেটারির অবিলম্বে অপসারণ চাই। পুলিশ দপ্তরকে দায় নিতে হবে। আপনারা স্বাস্থ্য দপ্তরের বিরুদ্ধে এত অভিযোগ করছেন, আমরা দায় নেওয়ার কথা বলছি, স্বাস্থ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলছি, আমরা দায় নেওয়ার কথা বলছি, আমরা দায় নেওয়ার কথা বলছি, চিকিৎসক সমাজের পক্ষ থেকে আমরা পরিষ্কারভাবে বলছি, স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর তাদেরকে দায় নিতে হবে। এরপরে স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্য দপ্তরের বাইরে, স্বাস্থ্যমন্ত্রী কি স্বাস্থ্য দপ্তরের বাইরের মানুষ, আমাদের কথাটা বুঝুন, আমরা বলতে চাইছি পুরো দপ্তরকে দায় নিতে হবে, পুরো দপ্তরকে, স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর, পুরো দপ্তরকে, দুটি দপ্তরের সবাইকে দায় নিতে হবে। বলছি যা দেখা যাচ্ছে ইতিমধ্যেই বলছে এত কিছু করছেন, বিচার কি আদৌ পাওয়া যাবে? 50 দিন পার হয়ে গেছে, তিলোত্তমার ন্যায় বিচার এখনো মেলেনি এবং এ রাজ্যের প্রশাসন, এ রাজ্যের শাসক এখনো তার চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কিভাবে যারা প্রমাণ লোপাটকারী, মূল যারা দোষী, মূল যারা অপরাধী, তাদেরকে আড়াল করবার খেলা চলছে। কিন্তু আমরা মনে করছি সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে যেমন চলছে, সিবিআই তার মতো করে তদন্ত করছে, কিন্তু আসল বিচার হবে জনতার আদালতে। তাই লক্ষ জনতা রাজপথে নেমেছে, রাজপথের মধ্য দিয়েই তিলোত্তমার ন্যায় বিচার মিলবে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুই জানে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী, মমতা বন্দ্যোপাধ্যায় এরাজ্যের পুলিশ মন্ত্রী। তাহলে এই স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তরে, স্বরাষ্ট্র দপ্তরে এরাজ্যে যা যা ঘটনা ঘটেছে প্রত্যেকটার রেসপন্সিবল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তোমাদের অনেকের মনে থাকবে বিনীত গোয়েল 9 তারিখের পরে সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে বলেছিল যে এই দুদিন ধরে পুলিশের যা যা অ্যাকশন হয়েছে এই সব অ্যাকশনের সবটা হয়েছে বিনীত গোয়েলের আন্ডার কমান্ডে হয়েছে। তাহলে এই টালা থানার ওসি যে গ্রেপ্তার হয়েছে তথ্য প্রমাণ লোপাটের জন্য, তাহলে তার রেসপন্সিবল যেমন বিনীত গোয়েল, তাহলে বিনীত গোয়েলকে কেন ইন্টারোগেশন করে ডাকা হচ্ছে না? আর মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী হিসেবে জানতেন না যে তার একটা কলকাতা শহরের বুকে দাঁড়িয়ে একটা মেডিকেল কলেজে দেহ পাচার হয়ে যাচ্ছে, মৃতদেহর সঙ্গে পর্নোগ্রাফি হচ্ছে, জাল ওষুধ বিক্রি হচ্ছে? আসলেই তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিত্তি হচ্ছে দুর্নীতি, তার হচ্ছে এই লুট দুর্নীতি তার ভিত্তি। তাই স্বাস্থ্য দপ্তর তার একটা বড় উদাহরণ, যে উদাহরণের মধ্য দিয়ে এখানে শিক্ষা, খাদ্য আর 5টা দপ্তরের মতো এখানেও দুর্নীতির বিদ্যমান গোটা বাংলার মানুষ দেখছে এবং বাংলার মানুষ তাই রাজপথে নেমেছে, রাজপথের মধ্য দিয়েই এই লড়াইয়ের বিচার হবে। একটা কথা জিজ্ঞাসা করছি, ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে একাধিক কটাক্ষ যে উৎসবে ফিরুন, এত প্রতিবাদ করছেন। দেখো প্রথম কথা হচ্ছে 9 তারিখে যখন সকালবেলায় তিলোত্তমার যে বিধ্বস্ত দেহটা দেখতে পেয়েছিল, পুলিশ প্রশাসন দেখেছিল, আরজিকরের যারা প্রশাসনিক প্রধান তারাও দেখেছিল, সেই দেহ দেখার পরে যারা মিথ্যাচারভাবে, অন্যায়ভাবে সেটাকে আত্মহত্যা বলে চালিয়ে দেবার জন্য চেষ্টা করেছিল, সেখানেই প্রমাণ হয়েছিল যে এই শাসক দল বড় কোনো মাথাকে আড়াল করবার জন্য যা যা খেলা করবার দরকার সেই খেলা করছে। কিন্তু গত 50 দিন পার হয়ে যাওয়ার পরে তিলোত্তমা শুধুমাত্র আর পানিহাটি, সোদপুর, ওই এইচবি টাউনের একটা পরিবারের কন্যা সন্তান নেই, প্রত্যেকটা বাঙালির কন্যা সন্তান, প্রত্যেকটা বাঙালির ঘরের মেয়ে। তাই বাংলা তার এই তিলোত্তমার ন্যায় বিচারের জন্য তারা রাস্তায় নামবে এবং এই বিদ্রোহ সংগ্রামের রাস্তায় হবে তাদের উৎসব।